দেখুন, এবারে কাতারে হামলা চালাবে সৌদি আরব। কাতারে সামরিক আগ্রাসন চালানোর পূর্ণাঙ্গ প্রস্তুত নিয়ে সৌদি আরব দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে একথা বলেছেন। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর গালফ অ্যাফেয়ার্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলিয়া আহমেদ স্পুটনিককে বলেন, কাতারের সমস্ত সম্পদ দখল করা হতে পারে সম্ভাব্য এই আগ্রাসনের একটি বড় কারণ। তিনি বলেন, কাতারের সৌদি আগ্রাসনের বিষয়টি আমি ধারণা করছি। কাতার সীমান্তের কাছে সৌদি আরব সেনাদের চলাচলের খবর পাচ্ছে এবং সৌদি সেনারা প্রস্তুতি নিচ্ছে। আলী আহমদ সতর্ক করে বলেন, কাতারের সৌদি আগ্রাসন খুব দ্রুতই হবে, যা কেউ কল্পনাও করতে পারছে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা দুজনেই কাতারে সৌদি আগ্রাসনকে সমর্থন করবেন। আহমদ বলেন, আমার কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য খবর রয়েছে যে এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে বলে দিয়েছেন কাতারের সামরিক আগ্রাসনের বিষয়ে তার কোনো আপত্তি নেই। আলী আহমদ আরও বলেন, সৌদি আরব যদি কাতারে আগ্রাসন চালায় তাহলে তাতে জোরালো সমর্থন দেবে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর মধ্যে বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি। আমেরিকা ভিত্তিক এই গবেষক বলেছেন, সৌদি সরকার কাতারের ওপর খুবই ক্ষিপ্ত। সৌদি সরকার কখনোই ইয়েমেনের হুতি যোদ্ধাকে স্বাধীনতা দেবে না। এছাড়া বাহরাইন কাতারকে ঘৃণা করে। সৌদি আরবের নেতারা কাতারকে করদ রাজ্যে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেনের পলাতক সরকারের মতো কাতারকে দাসত্ব গ্রহণে বাধ্য করাতে চান। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।